আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা, আপনাদের মাঝে আজকে আর একটা নতুন ভিডিও লই আইছি। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার আর একটা ভিডিও অবশ্যই আমার বাফর বাড়ির গ্রাম আমি যখন গেছিলাম তখন করি। আজকের ভিডিও তাসে কিতা কিতা অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারবা, লগে থাকলে বুঝতে পারবা। খুবই সুন্দর একটা ভিডিও আজকে আপনারা লগে শেয়ার করতাম যাই আর। অবশ্যই লগে থাকবা, কোনো স্কিপ করবা না, দেখবা। আজকে আমরা একটু খাওয়া দাওয়ার লাগি রান্না বাড়া করার দুপুরের লাগি আর কি। তো এখানেও ও দিন আমরা খুবই মজার একটা সময় পার করছিলাম, যেহেতু সকল একসাথে হইলে কত না মজা করা হয় এটা তো আপনারা বুঝরা। সেউরোর ইচ্ছা জাগে জাগছে যে কুয়েল পাখি খাইতা, সেউরোর ইচ্ছা দেশি মুরুখ খাইতা, ওরকমের একটা আনন্দ সময় কাটছিল আমরার। তো এভরি ওয়ান, এখানে হইল গিয়া কুয়েল পাখিটারে ফ্রাই করে নেওয়ার লাগি। এখানেও লবণ, হলুদ, ধনিয়া পাউডার, তারপরে মরিচ পাউডার দিয়া আর একটু মাখাইয়া নেওয়ার, ফাইনালি একটা আমি ফ্রাই করে দিমু। তারপর আমার আম্মায় একটা বুনা করবা আর কি কুয়েল পাখিটারে। তো আপনারা লগে থাকবা, দেখবা। যারা আমার চ্যানেল এখন নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যাইবা। সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল বাটনটি একটু অল নোটিফিকেশন করিয়া রাখবা। এতে করিয়া আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবা, নোটিফিকেশন পাইবা। আর যারা যারা এখনও লাইক দিছই না আমার ভিডিওর মাঝে, একটা লাইক দিলেইবা। যারা যারা আমার ভিডিও দেখরা এখন, সকলরে থ্যাংক ইউ সো মাচ। আর রেহানা ব্লগ চ্যানেল থাকি সকলরে ওয়েলকাম করলাম। আমি রেহানা, সবর প্রতি রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আর রইল লাল গোলাপুর, প্রতিদিন কুল্লাহান লাল গোলাপুর শুভেচ্ছা। এখানে হইল গিয়া আমি মাটির চুলাত সুন্দর হরিয়া কুয়েল পাখিটারে ফ্রাই করে নিয়ার তেলর মাঝে একটা ফ্রাই ফেনো। আর খুব মরমরা হরিয়া আমি ফ্রাই করমু, যেহেতু কুয়েল পাখি একটু কর্মরা জর্জরা ট্রাইপর ফ্রাই করলে বুনা মশলা লাগাইলে মজা লাগে আমি মনে করি। এখানেও আমি একটা একটা হরিয়া কুয়েল পাখিগুলারে সুন্দর হরিয়া ফ্রাই করি একটা ইয়র মাঝে রাখি আর দুইটা সাইডটা পাঁচটা করে দিয়ার, বেশি করে দেওয়ার না, যেহেতু ইনো বেশি কুয়েল পাখিও নাই 10-12টার মতো। তো আমি দুইটা সাইডটা করি ফ্রাই করে নিয়ার নামাইয়া রেডি রাখি দিছি। এখানেও আমার আম্মায় হইল কুয়েল পাখি আমরারে রান্না করে দিবা, মানে কুয়েল পাখিটারে মজা করিয়া আর মশলা লাগাইবা। তো এভরি ওয়ান, আরেকটা কথা না হইলেই না, আমার আম্মাই কিন্তু পেঁয়াজ, তারপরে রসুন, সরি জাস্ট পেঁয়াজ হ্যান্ড ব্লেন্ড দিয়া ব্লেন্ড করে নিছেন, রসুন, তারপরে জিরা বাটা, তারপরে দারচিনি, এলাচি, তারপরে মশলা আর কি, বাকি যে মশলা আছে নানি রসুন, এগুলা ফাটাত বাটিয়া নিছেন। খুব সুন্দর করিয়া আম্মায় দেখলাম যে দারচিনি, এলাচি, লবঙ্গ, তারপর জিরা সবগুলা ভাজিয়া নিছেন একলগে, একসাথে ঠালিয়া নিয়া কিতা করছেন, তারপরে পাটাত বাটিয়া নিছেন, পাটাত পিসিয়া নিছেন আর কি, যেটারে খাওয়া হয় পাটাত পিসিয়া নিয়া খুব সুন্দর করে আম্মায় জিরা সহ পিসিয়া নিয়া রান্না করা কুয়েল পাখিটারে। আম্মারা তো রান্না কিন্তু অসাধারণ। আমি জানি সকল মাহলোর রান্না, হাতর রান্না অন্যরকম একটা টেস্ট থাকে। আপনারা হক্কা বা আমার আম্মার হাতর হক্কা এটা আমি জানি। আপনারা কিবান অনেকে মার হাতর রান্না বেশ কিছুদিন হয়েছে খাইছেন না, ইলেও অনেক আসেন। সকলের রইল দাওয়াত আর দোয়া করি আপনারা যারা যারা মার হাতর রান্না বেশ কিছুদিন যাবৎ খাইছেন না, খুব তাড়াতাড়ি খাওয়ার সৌভাগ্য যেন আল্লাহ দেন। ওটাও আমি আপনারা লাগি দোয়া করি মন থাকি। আমি মাঝে মাঝে তো গ্রামও যাই, বাফর বাড়ি অবশ্যই গেলে আমার আম্মারা তো রান্না খাইতাম পারি। তো আরেকটা কথা না হইলেই না,
আপনারা অনেকে কইবা যে আমি ইলা গ্রাম হইখানে, আসলে আমার বাফরবাড়ির এলাকাটা একদম গ্রামে, গ্রামও আপনারা জানেন, আপনারা দেখছেন ভিডিওর মাঝে, যার কারণে আমি গ্রামটাও হই, আমার মনের মাঝে কোনো অহংকার নিয়ে হই না, ঠিক আছে? আমি গ্রামও বড়ইছি, আমি গ্রামের ফুরি, অবশ্যই আমি গ্রাম আমার খুবই পছন্দ, যেহেতু আমার জন্মস্থান গ্রামও। আর আমার ভাই তারা কিন্তু ছাইর ভাই, আমার ভাই তারা কিন্তু সকল ভাই এনতে আমার বাড়িত ফরই না, তারা কিন্তু আমার এক ভাইয়ে এখন তো বর্তমানে ডাহাত জব করে, ওখানো ফরেও লেখাপড়া করে, আর একটা ভাইয়ে আমার জুড়িত বাসার থাকে ফরা লেখা করে। আমি অহংকার কিচ্ছু করলাম না, আসলে ভিডিওর মাঝে হওয়ার কারণ হইল আমি শহরও থাকিনি, ওটা অনেকে হই না আর কি। আসলে আমি একেবারে গ্রামও থাকি না, আমার শ্বশুরবাড়ি একেবারে গ্রামও নাই, ঠিক আছে, কিন্তু বাফর বাড়ি একদম গ্রামও, ওটাও আমি আপনারা বুঝাইতাম চাইছি। আর একত্রিত হওয়ার কারণ হইল আমরা ভাই বোন দেখাত তখন আমার ভাই আইন, দুই ভাই তারা বাড়িতে আইন, ভাই বউও তখন এখন বাড়িতে আইসন, ও আমরা একত্রিত হয়েছি, ওটাও বুঝাইছি। তারপরে আমার খালা তারা আইন, আন্টি তারা আইন, সকলে এখানে ওইলে যে মজা করা হয়, সব কিছু শেষে গল্প করি করি এখানেও আমি বাচ্চা রেডি করিয়া নিচে গিয়ে আমরা ভাই বোন সবে মিলিয়ে খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করার মজাও কিন্তু অন্যরকম আজ ও পর্যন্ত। তো এভরিওয়ান, আজ ও পর্যন্ত আমার ভিডিও একদম শেষ পর্যায়ে। মূল্যবান কিছু কথা হওয়ার কারণ অনেকের মনে অনেক ভুল মানে জন্মায়। তো আজ ও পর্যন্ত, আগামী কোনো ভিডিও দেখাইব, বালা থাকা সুস্থতা হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান।